হ্যালো লাভ, হ্যালো ফিবার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা শুরু করছি লেসন টু, অল অ্যাবাউট ডগ বাই এজি গার্ডিনার। অল অ্যাবাউট এ ডগ অর্থাৎ একটা কুকুরকে নিয়ে সব কিছু, অর্থাৎ আমাদের আলোচিত টেক্সটের মধ্যে একটা কুকুরকে নিয়ে ঘটনা হয়েছিল সেটাই এর মধ্যে পাব। তো শুরু করার আগে আমরা কথার সম্বন্ধে একটু জেনে নিই এবং টেক্সটের যে সামারি দেওয়া রয়েছে সংক্ষেপে সেটাও একটু জেনে নিই। আলফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর, অর্থাৎ এই যে গার্ডিনার ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। তার কিছু প্রবন্ধ যেগুলো তিনি ছদ্মনামে লিখেছেন আলফা অফ দ্য প্লাউ নামে, সেগুলো খুবই সমাদৃত বা খুবই বিখ্যাত। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য প্যাসিভ ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যাঙ্গেজিং, অর্থাৎ তার লেখার মধ্যে যে ইয়েটা রয়েছে, যে জিনিসটা রয়েছে এবং যে জিনিসটা তার লেখাকে ইউনিক করছে, সেটা হলো তিনি জীবনের মূল সত্যগুলো খুব সহজভাবে এবং মজারভাবে তুলে ধরতে পারে। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর অ্যান্ড মেনি ফারোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিস ওয়েল নোন রাইটিংস। এখানে আরও কয়েকটা বিখ্যাত গ্রন্থের নাম রয়েছে, যেমন পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোস এবং লিভস ইন দ্য উইন্ড। এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত বা সুপরিচিত গ্রন্থ। তো আমরা টেক্সটের সারাংশটা পড়ে নিই। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ। অর্থাৎ এই টেক্সটের মধ্যে যেটা হচ্ছে, এ যে গার্ডিনারের সেই অল অ্যাবাউট এ ডগ নামে একটা প্রবন্ধরই কিছুটা অংশ, সেখানে অর্থাৎ লক্ষ্য করেছেন যে কীভাবে একটা বাসের কন্ডাক্টর এক ভদ্র মহিলাকে একটা আনকভার্ড অর্থাৎ বাসের উপরে কোনো ছাদ দেওয়া নেই এরকম একটা ডাবল ডেকার বাসে তুলে দেন। এটা সময়টা ছিল একটা ফ্রিজিং ইভিনিং, অর্থাৎ খুব শীতের দিন, কনকনে ঠান্ডার একটা সন্ধ্যা। কেন? জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, কারণ তিনি তার সঙ্গে একটা কুকুর নিয়ে যাচ্ছিলেন। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স, দ্য অথার ওয়ন্ডার্স হুই দ্য রুলস শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। এই ঘটনাগুলো দেখে এবং অন্যান্য প্যাসেঞ্জারদের প্রতিক্রিয়া দেখে লেখক ভাবছেন যে এটাকে রুলস, আমাদের আইনগুলোকে অনেক সময় ভাঙা উচিত কিনা। কেন? ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, অর্থাৎ যে রুলসগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, সেগুলোকে আরও মানবিক, আরও মানুষের পক্ষে সুবিধাযোগ্য করা যায় কিনা সেটা অর্থাৎ ভেবেছেন এবং হয়তো আমাদেরকেও ভাবার সুযোগ দিয়েছেন যে আমরাও ভেবে দেখি যে রুলস কিছু কিছু জায়গায় একটু ভাঙা উচিত কিনা এবং মানবিক দিক বিচার করে। অবশ্যই, তো আমরা টেক্সট শুরু করি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা খুবই ঠান্ডা রাত। বিটারলি মানে হচ্ছে কনকনে ঠান্ডা, কোল্ড, প্রচণ্ড ঠান্ডা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইট, এবং এমনকি বাসের সবচেয়ে পিছনের দিকেও সেই পূব দিকের বাতাস, ইস্ট উইন্ড, এমনভাবে লাগছে যেন মনে হচ্ছে ছুরি দিয়ে কাটছে, কাট লাইক এ নাই। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্সি প্লেসেস, বাস কোথাও একটা জায়গায় দাঁড়ালো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ সেই বাসে উঠলো একসঙ্গে এবং তারা ফাঁকা সিটগুলো পূরণ করে দিল। দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল পেকিনিস ডগ, তাদের মধ্যে একজন কম বয়সী মহিলা
সঙ্গে একটা ছোট্ট পেকিনিস ডগ, এক ধরনের কুকুরের প্রজাতি, সেটা নিয়ে যাচ্ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এই বাসের কন্ডাক্টর আসলো এবং তাদের ভাড়াগুলো নিয়ে গেল, ফেয়ার্স মানে ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপরে তার চোখ পড়ল সেই পুতির মতো চোখওয়ালা কুকুরটার দিকে। ভিট, ভিট মানে হচ্ছে পুতি, কুকুরের চোখগুলো ছোট ছোট পুতির মতো দেখতে, তাই বলা হয়েছে বিডি আইট। আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখি বুঝতে পারলাম যে একটা সমস্যা হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, যে এরকম একটা সুযোগ, অপরচুনিটি, সুযোগের জন্যই কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ, এবং তিনি চাইছিলেন এটা থেকে তিনি যতটা নিজের পক্ষে নিতে পারেন ব্যাপারটাকে, এবং এটাকে যতটা আর কি খারাপের দিকে নিয়ে যাওয়া যায় সেটাই তিনি চাইছিলেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যে আমি তাকে কি মার্ক করেছিলাম অর্থাৎ চিহ্নিত করেছিলাম এমন ধরনের লোক যার হচ্ছে সব কিছুরই প্রতি একটা ভেগ, অহেতু একটা রাগ বা ক্ষোভ রয়েছে। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স অ্যাগেইনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, এবং তাকে দেখে মনে হচ্ছে তার প্রত্যেকটা প্যাসেঞ্জারের প্রতি, প্যাসেঞ্জারগুলোর প্রতি তার একটা নির্দিষ্ট করে একটা রাগ বা ক্ষোভ রয়েছে, যে যারা আসে এবং বাসের মধ্যে বসে পড়ে, কিন্তু কন্ডাক্টর দরজায় দাঁড়িয়ে কাঁপতে থাকে। শিভার্ড মানে হচ্ছে কাঁপা, ঠান্ডায় কাঁপতে থাকে, দরজায় দাঁড়িয়ে থাকে, আর প্যাসেঞ্জাররা সিটে এসে বসে পড়ে, তাই মনে হচ্ছে তার প্যাসেঞ্জারদের প্রতি একটা রাগ রয়েছে বা ক্ষোভ রয়েছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, যে আপনি কুকুরটাকে বাইরে নিয়ে যান। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, যে আমি অবশ্যই এরকম কিছু একটা করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা নিয়ে নাও। সেট ডাউন, শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, সে পরিষ্কার হবেই জানতো যে এর উত্তরে কি আসবে এবং সেই চ্যালেঞ্জটা নিয়ে নিল, এবং সেই জন্যই বললো, মহিলা হয়তো ভাবছিলেন যে এরপরে হয়তো বলবে যে আপনি তাহলে আপনার নাম ঠিকানা দিন, আমি আপনার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেব, এবং সেই জন্য মহিলা বললেন যে ঠিক আছে আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিন, কিন্তু আমি এরকম কিছু করব না যে আমি কুকুরটাকে বাইরে রাখবো না বা ফেলে দেবো না। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, যে আপনি কুকুরটাকে বাইরে নিয়ে যান, এটা আমার অর্ডার, এটা আমার আদেশ, আপনি কুকুরটাকে বাইরে নিয়ে যান। তো আমরা নেক্সট পেজে দেখি। আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, যে আমি এরকম ওয়েদারে বাসের টপে যাব না, উপরে যাব না। ইট উড কিল মি, তাহলে আমি মরেই যাব, এটা আমাকে মেরে ফেলবে। সেট ডমেন, মহিলাটি বলল। সার্টেনলি নট, সেইড হার লেডি কম্প্যানিয়ন, যে অবশ্যই না, তার মহিলার যে আরেকজন সঙ্গী ছিল তিনিও বললেন। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, যে তোমার এমনিতেই সর্দি সর্দি রয়েছে। ইট ইজ ননসেন্স, সেইড হার মেল কম্প্যানিয়ন, যে এটা একটা মূর্খামি, তার যে অন্য একটা পুরুষ সঙ্গী ছিল, তারা যে তিনজন উঠছিল, একজন মহিলা একজন পুরুষ, ওই মহিলা সঙ্গীটি বললো যে সার্টেনলি নট, অর্থাৎ অবশ্যই সে বাইরে টপে যাবে না, এবং পুরুষ সঙ্গীটা বললো যে ইট ইজ ননসেন্স, এটা মূর্খামি, যে এই ঠান্ডায় কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। তো হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে এতটুকুই থাকলো, এরপরে ভিডিওতে আমি সেকেন্ড পার্ট দেবো, ঠিক আছে।